ভূতত্ত্ববিদদের মতে প্রতি বছরই এই অঞ্চলে ছোট বড় বেশ কিছু ভূকম্পনের ঘটনা ঘটে। কিন্তু দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের প্রস্তুতি কতটা? সংশ্লিষ্টরা বলছেন, ভূকম্পের মতো দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন দাতা সংস্থার সহায়তায় নানা পদক্ষেপ নেওয়া হলেও কমছে না ঝুঁকির মাত্রা। ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের তথ্য মতে 1833 সাল থেকে 1950 সাল পর্যন্ত এই অঞ্চলে বড় ধরনের মোট 8টি ভূমিকম্প হয়েছে। এর মধ্যে দুটির উৎপত্তিস্থল ছিল সিলেটের জৈন্তা পাহাড় এলাকায়। 1897 সালের ভূমিকম্পে বৃহত্তর সিলেটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় রিখটার স্কেলে, যার মাত্রা ছিল 8.6। এরপর 1950 সালে ভারতের আসামে যে ভূমিকম্প হয় তাতেও সিলেট অঞ্চলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে দীর্ঘদিন এই অঞ্চলে বড় ধরনের ভূমিকম্প না হলেও সিলেট অঞ্চল বড় ধরনের ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে, এমনটাই আশঙ্কা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষকের। ভূপ্রকৃতিকভাবে আমরা একটু ঝুঁকিপূর্ণের মধ্যে পড়ে গেছি, কারণ প্লেটগুলি যেখান দিয়ে ভূমিকম্প হয় প্লেটগুলি আমাদের আশেপাশেই অবস্থিত, তো সুতরাং সেই বিচারে আমরা বলতে পারি যে আমরা আসন্ন একটা বিপদের মধ্যে আছে। সংশ্লিষ্টরা বলছেন, এই অঞ্চলের টিলা ও পাহাড়ের মাটি কেটে সমান করা, বন উজাড় করা ইত্যাদি কারণে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে গেছে। তাই ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় এ বিষয়ে এখনই সবাইকে সচেতন হতে হবে। যে সয়েল কন্ডিশন আছে এবং অনেকগুলো নদী খাল নদী পুকুর বিভিন্ন কিছু জলাশয়গুলো ভরাট করে বাড়িগুলো তৈরি করা হচ্ছে, সেজন্য সেই আলোকে অবশ্যই আমাদেরকে চিন্তা করতে হবে যদি কোনো মাত্র বড় মাত্রা ভূমিকম্প হয় সেটা যেন আমাদের জানমালের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায়। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে, ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুতি এখনো পর্যাপ্ত নয়, তবে বিভিন্ন দাতা সংস্থা এই কাজে এগিয়ে আসছে। চেষ্টা করছি যে সরকারের তরফ থেকে, বিভিন্ন এনজিওর তরফ থেকে, বিভিন্ন সামাজিক সংগঠনের তরফ থেকে যে এই ভূমিকম্প মোকাবেলার জন্য প্রস্তুতি গ্রহণ করার। প্রাথমিক যে ঝুঁকি মোকাবেলা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে আমরা যদি পর্যাপ্ত সাপোর্ট পাই, আমার মনে হয় যে আমরা মোটামুটি কাজ করতে পারব। গুলজার আহমেদ, চ্যানেল 24, সিলেট।